তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যারা মুসলমান বলে দাবি করি শরীয়তি ভাষায়, আমরা যেমন পুরুষ যারা আছি তাদেরকে ওই সুন্নতে খাতনা করে মানে কাটাকাটি করে দেওয়া হয় আর কি ছোটবেলায়, ঠিক কি না? আগে কঞ্চি দিয়া কাটছে, এখন ডাক্তার দিয়া কাটে। এখন আমার জানার বিষয় হচ্ছে, আমরা তো আবার অনেক সময় আমরা বলি যে মুসলমানই করছে, তাই না? মুসলমানই করে মুসলমান হয়ে যায়। তো আমার প্রশ্ন একটাই, সেটা হলো এটা তো নবীজি দিক থেকে বিধান, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হোক, পরবর্তীতে আমাদের প্রিয় নবীজি হয়তো এটাকে বলবৎ রাখলো। কিন্তু জানার বিষয় যে যারা আমাদের মা বোন বা এনারা যারা আছে তাদের তো সুন্নতে খাতনা করা হয় না, তাহলে তারা কীভাবে মুসলমান দাবি করে? আসলে এটার মানে বিধানটা কীভাবে আসলো যে তারা কীভাবে মুসলমান হয়? তারা সুন্নতে খাতনা করে না, ঠিক কি না? এই বিষয়টা পালার মধ্যে মানে আসুক না আসুক একটু উত্তর দিতে হবে আর কি ফকির আবুল সরকারকে, এটা ওনার কাছে আমার জানার বিষয়। দ্বিতীয়ত, যিনি বেলায়েতের ভূমিকায় অভিনয় করবেন শরীয়ত সরকার সাহেব, ওনার কাছে আর একটা প্রশ্ন আছে, সেটা হলো আজকে দুপুরে আমার মালিক ভাই আর কি, আমার ফুফাতো ভাই যিনি সিরাজ সরকারের ভক্ত আর কি, যে জসিম সরকার বাবা ওনার ভক্ত আর কি, উনি বলতেছিলেন চা খাইতে খাইতে, আচ্ছা মানে আর একজন যিনি ওনাকে জানাইছে জিনিসটা মানে জানতে চাইছে, উনিও আমার খুব কাছে, বলছে যে আচ্ছা কোনো কোনো মানুষকে দেখি যে নামাজ কালাম করে, কিছু কিছু মসজিদে যায় মাঝে মধ্যে বা গরম মাঝে মধ্যে নামাজ পড়ে আর কি, পাঞ্জেগানা নামাজ। তো আছে এই ফকিরের কাছে আসলে পরে কিংবা তরিকা চিস্তিয়া তরিকা বা এদের তরিকা নিলে পরে ও নামাজ পড়া বন্ধ হয়ে যায়, কে মসজিদে যায় না কেন, নামাজ পড়া বন্ধ হয় কী জন্য, মানে এটার কারণটা কি, মানে যেতে হয় না কেন? স্পষ্ট করে বললে যে সে তরিকা নিলে আর পাঞ্জেগানা নামাজ বাদ দিয়ে দেয়, এটা কি, এটার রহস্যটা কি, সেই জিনিসটা আপনার কাছ থেকে জানবো আর কি, এটা যদি ক্লিয়ার করেন তাহলে আমরা সবাই জানতে পারলাম যে আসলে তাদের নামাজ মসজিদে গিয়ে কিংবা পাঞ্জেগানা নামাজ তাদের পড়তে হয় না কেন। এই বিষয় দুইটা আপনারা দুজনে প্লিজ ক্লিয়ার করবেন, মানে এইটাই বিষয় আর কি। তো ধন্যবাদ, পালার কথা তো জানলেনি, আবাই আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা যার সম্বন্ধে আয়াত নাজিল করেছেন, ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশারি ওয়ান নাজিরা ওয়া দাইন ইনাল্লাহি বিজনিহি ওয়া সিরাজাম মানিরা, কি বলছেন আল্লাহ তাআলা, ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশারি ওয়ান নাজিরা ওয়াদাইন ইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা, এই আয়াতটার মধ্যে একটা শব্দ আছে শাহিদা, আছে কি না? এই শাহিদ এই আয়াতের তাফসির করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাই, সেই কিতাবটির নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন এই শাহিদ শব্দের অর্থ হলো পর্যবেক্ষণ করা, সুবহানাল্লাহ বলেন, পর্যবেক্ষণ করা, অবজারভার করা, দেখাশোনা করা। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন আমার নবী 63 বছর জীবন ছিল বাশারিয়া, কয় বছর? এই 63 বছর ভরে, 63 বছর ভরে যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন, অবজারভার করেছেন, এখনো মদিনাতুল মনোয়ারায় রওজা বাগের মধ্যে শুয়ে উনি এমনি করে দেখাশোনা করেন, জীবন দশায় যা করছে উনি রওজা বাগে শুয়ে উতা, আচ্ছা 63 বছর বয়স, হ্যাঁ বড় ওই কি 63 বছর হয়েছে, হ্যাঁ ওই কি 63 বছর হয়েছে, মানে যতদিন দুনিয়াতে ছিল সেটা হলো দুনিয়ার বয়স হইল 63 বছর, তাহলে 63 বছর দুনিয়াতে আইসে উনি অবজারভার করলো কেমনে? কারণ উনি
আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত হয় নাই তখন আমি পয়গম্বর ছিলাম সুবহানাল্লাহ কথাগুলি খেয়াল করবেন একটা প্রশ্ন আল্লাহ পূর্ব সাজে সাজিয়েছেন আর 10টা পুরস্কার তোহবা মানে পুরস্কার আরবিতে তোহফা আর আমরা বাংলায় বলি হলো পুরস্কার এই 10টা পুরস্কার আল্লাহ কি দিয়েছেন নবী যখন সাজদাতুল ইয়াকিনের কাছে ছিলেন তখন তার নবুয়তটা কইছিল দুনিয়াতে আসার পরে আবার কইছিল এই তো প্রশ্ন আর আমার বাবা একটা প্রশ্ন করছে বেজাইলে প্রশ্ন আপনি করছেন বাবা এমনি জান বাসে না এমনি পিজুদলে করে রাখা লাগে এরপরে আবার আপনি এমন এক প্রশ্ন করছেন পুরুষ মানুষরা সুন্নতে খাতনা নিয়ে মুসলমান হয় নারীরে মুসলমান হয় কেম ভাই আমরা মুসলমান হইছি কি সুন্নতে খাতনা নিয়ে এটা ইব্রাহিমের ইব্রাহিম নবীর একটা ধারা আচ্ছা বলেন তো ইয়াকুব নবী নবী কিনা অবশ্যই ইয়াকুব নবী কি নবী ইয়াকুব নবী তার ছেলে ইউসুফ কি নবী নবীর ঘরে জন্ম নিয়ে নবী হইল নবী হওয়ার পরেও ইয়াকুব নবীর আল্লাহ বলতেছে তুমি তোমার সন্তানদেরকে বলো এরা যেন মুসলমান না হয়ে কবরে না আসে তাহলে আগা কাটলে মুসলমান এটা পাইলেন তুই দরবেশ লালন সফকির বলছে আগা কেটে হলো মুসলমান মানুষে আনলি না ইমান মানুষ রূপে মর্দুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি তাই থেকে বলি কেবল আল্লাহ গুণ জরি আইলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জরি গেলি কয় ঘর খাম কটা হক্ত আসিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ কয় আমার ইবাদত করো রসূল আপনি জানাইয়া দেন কি ওরা আমার ইবাদত করবে আমাকে ভয় করবে আর সাবধান সাবধান মুসলমান না হইয়া যেন কেউ কবরে না আসে বাবা আপনার কাছে একটা কথা জিগি রসুল পাকের কাছে মানুষ আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে না আচ্ছা বলেন তো আমার নবীজির কাছে সর্বপ্রথম কে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে দেখো একটা কথা বলবা না এগুলো রেকর্ডিং হইতেছে উচিত কথা কইয়া শরীয়ত ছাড়তেছে আমি বর্তমানে ফেল আচ্ছা সতী নারী কাহাকে বলা হয় আপনারা একটু বলেন সতী নারী কারে বলা হয় কোন দেখা দেখে নাই মুখে সতী নারী কাহাকে বলা হয় কেউ জানে না আমরা গ্রামে একটা গল্প শুনি সতীর পতি মরে না এটা তো মানেন মানেন আচ্ছা আসেন প্রথম মুসলমান প্রথম মুসলমান নবীজির কাছে যিনি হইলেন তিনি হলো নারীদের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাদান খাদিজাতুল কুবরা তারে আল্লাহ টাইটেল দিছে সতী কুবরা মানে হলো সতী বড় সতী আমার কথাগুলি ভালো করে বুঝবেন সতীর পতি মরে না তাহলে সতীর পতি যদি না মরে তার তো আগে আরো দুইটে বিয়ে হয়েছিল আপনার রাজ্য ভাষায় ফোন করে কোন বিটি শাসি ফোন দিছে শাসি বাড়ি যাওয়ার কথা কইতেছে
আস্তে কথাগুলি খুব কান দিয়ে শুনতে হবে, বড় মারাত্মক প্রশ্ন। তার আগে দুজনের স্বামী মারা গেল, তারপরে উনি কি উনার চাইতে বড় সতী আল্লাহ কাউরে ঘোষণা করে নাই? তাহলে সতী কখন হয়? যখন রসুলের কাছে মানুষ নারী হোক আর পুরুষ হোক আত্মসমর্পণ করে, তার সমস্ত ইচ্ছা রসুলের কাছে অর্পণ করে, তখন সে সতী হয়। যিনি আত্মসমর্পণ করে নাই, খালি মনে করে না পুষে মাইসির মুড়ি দেওয়া লাগবে। এক পদের মানুষ কয় পুষে মাইসলি তৈরি। কুরআন শরীফের মধ্যে নারী পুরুষ সবাই রে বায়াত হওয়ার জন্য বলছে, এলএম শিক্ষাটাও নারী পুরুষের জন্য, তালাবুল এলমুল ফারিদাতুন আলা কুল্লে মুসলিমান মুসলিমিন অমুসলিমাত, এলএম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমান ভাগে ফরজ। আমার কথা বাদন বিরক্ত হন নাকি? দেখেন খাদিজাতুল কুবরা আম্মা জান, আরবের মধ্যে সবচাইতে ধনাঢ্য নারী, বাজান ঠিক না? আরবের মধ্যে সবচাইতে, আমার নবীজির বংশ ধনী ছিল, তার আরবের শাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, সম্মানী পরিবার, তারপরেও আম্মা জান খাদিজার চাইতে ধনাঢ্য কেউ ছিল ছিল না? ওনার সঙ্গে যখন প্রণয় সুতে আবদ্ধ হলেন, আমার হুজুর পাকের একজন বন্ধু ছিল, নাম ছিল তার ওরাকা, যিনি খাদিজার চাচাতো ভাই, যার মাধ্যমে এই বিবাহটা হয়। এই দেখেন সতীর প্রতি মরে না, বলল তুমি একটা কাজ করো, আমি যার সাথে বন্ধুত্ব করেছি ইনি কিন্তু সেই যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুলকাইনাতের একটা বালির কণা আল্লাহ সৃষ্টি করত। তোমার দুই দুজন স্বামী মারা গেছে, তোমার এই ধন সম্পদ দিয়ে কি করবা? যদি এই মানুষটার সাথে বিবাহ হয় তাহলে তুমি ইহকাল পরকালে শ্রেষ্ঠ খেতাব লাভ করতে পারবে। সমস্ত সম্পদ আমার নবীর কাছে দিয়ে আত্মসমর্পণ করেছিল তিনটা শর্তের মাধ্যমে। তার প্রথম শর্ত ছিল আমার আমার বোনের তিনটা মেয়ে আছে আমার কাছে, আমি লালন পালন করি, ওদেরকে তোমার কন্যা বলে স্বীকৃতি দিবা, ওদেরকে লালন পালন করে তুমি ওদেরকে বিয়ে দিবা। নবীজি বলল আলহামদুলিল্লাহ। দুই নম্বরে আমি থাকতে আর তুমি কোনো নারী গ্রহণ করো না। কেন? আমি 40 বছরের একজন নারী আর উনি 25 বছরের একজন যুবক। নবীজি বলল আলহামদুলিল্লাহ। আর একটা শর্ত কি দিবা? কইল তুমি এই নিজ হাতে আমার জানাজা করবা, তোমার নিজের হাতে আমাকে কবরের মধ্যে নামাবা। আর একটা দাবি, তোমার গায়ের একটা পোশাক আমার গায়ে তুমি পরাই দিবা। আমি আমি দুনিয়াদারি কোনো কাফন চাই না, তোমার গায়ের একটা শিরা বসনও যদি হয় তুমি সেই বসনটা দিয়ে আমার জানাজা করবা। আমি তো মন কিনতে গেছি না, তুমি আমার সাথে থাকে জবাবটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি এটা স্বীকার করে না, কে আগে মারা যাবে কেউ জানে? আল্লাহ বলল বন্ধু তুমি স্বীকার করো, আমি ব্যবস্থা করতেছি। আম্মা জান খাদিজার বয়স 65 বছর, নবীজির বয়স 50 বছর। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীজির একটা জুব্বা মুবারক তার গায়ে দিয়ে জানাজা করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সতী সতী পতির কাছে যা চাবে তাহাই পাবে। দেখেন
কবর যখন কাটা হইল আমার আল্লাহর রাসূল কবরের মধ্যে শুয়ে রইছে সাহাবারা জিজ্ঞেস করে হুজুর আপনি কবরের মধ্যে শুইলেন কেন বলে যার জন্য আমি মোহাম্মদ ইসলাম প্রচার করতে পেরেছি ইসলাম প্রচার করতে টাকা লাগে মিয়া নেতাগিরি করতে টাকা লাগে টাকা লাগে না ধর্ম করতেও টাকা লাগে জোরস করতেছেন টাকা লাগে না যার অর্থের বিনিময় আমার নবুয়তের প্রকাশে সহযোগিতা করেছেন আমার সেই বান্ধব আমার দরদি কবরের মধ্যে কেমনে থাকবে আমি নিজে একটু শুয়ে দেখি আপনার কাছে প্রশ্ন দয়াল নবী যে কবরের মধ্যে গোরাগরি পারে সেই কবরে কোনদিন কষ্ট হবে কিনা কথা বলেন হবে এরপরে জানাজা হয়ে গেল মানুষ চলে যাচ্ছে রসুল পাক দাঁড়ায় রয়েছে আল্লাহর কাছে হাত তুলছে চোখে পানি এসছে আল্লাহ কইলে দোস্ত তোমার চোখের পানি ফেলতে হবে না এই চোখের পানি নাকের আগায় যাওয়ার আগে আমি খাদিজাকে কবুল করি বাবা এরা হলো প্রথম মুসলমান হলো আমাদের ইসলাম ধর্মের মোহাম্মদ ইসলামের প্রথম ধর্ম ইসলাম গ্রহণ করেছেন মুসলমান হয়েছেন তিনি হলো আম্মা জান খাদিজাতুল কুবরা যিনি আত্মসমর্পণ করে তিনি হলো মুসলমান যিনি আত্মসমর্পণ করলো না তিনি মুসলমান হতে পারলো আমার কথাটা বোঝা গেছে বজন বোঝা গেছে কথাটা এজন্য এলএম শিক্ষাটাও নারী পুরুষের জন্য ফরজ বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য ফরজ যিনি বায়াত গ্রহণ করে নাই তিনি মুসলমান হতে পারে নাই পারে নাই পারে নাই এটা আল্লাহর কুরআন ভালো ভালো হ্যাঁ বাবাজি আমি যতটুকু বললাম আমি দলিলের বাহিরে বলার চেষ্টা করি না একটা প্রশ্ন করছে আমার বাবাজি আমার সাথে শিল্পীরে সেটা হইল যারা পীর ধরে অনেক মানুষ আর মসজিদ ঘরে যায় না সূরা মারিজের 23 নম্বর আয়াত ইন্নাল মুসাল্লিনা আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাইমুন হে মুসল্লিগণ তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো থাকো আচ্ছা খাজা বাবার সে বড় মুসল্লি ভারতবর্ষে আছে কথা কর না কে বড় পীরে সে বড় মুসল্লি এই ভারত আমাকে বাংলাদেশে আছে হযরত শাহজালাল ইয়ামিনী যিনি এই দেশে ইসলাম আনেছেন তার সে কি বড় মুসল্লি আছে হ্যাঁ হেরা পাশে তো বলল আর তোমরা পীর দইরে যে কি হইলে যে পীর দাইমি সালাত করে হেও কিন্তু মসজিদ করে কি বাজান যায় না যায় তাহলে এইটার মধ্যে আর একটা কিছু আছে আমার মনে হয় মামা এটা হাইরে দেওয়া লাগবে ওই পিছলা কথা আমি নিব না 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 প্রশ্ন আছে ওই প্রশ্ন আর আর দিন কায়দা করে থইলাম এটা তো গিরা দিয়ে থইলাম এরম হবো না ওই যে একটা খাবে একটা আতাবে ওই চলবো না ক্লিয়ার কবা ওই দাইমি সালাত করবি আর নাহলে পাঁচ রক্ত পড়বি ডাইরেক্ট কবা নামাজ পড়বা নামাজ পড়বো কেন নামাজে মানুষকে খারাপ কাজ করতে দেয় না ঠিক কিনা ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় যা কই বসে বসে গেলে হন আর আলহামদুলিল্লাহ কই মানুষে ক্লিয়ার একটা পথ দেখাইতো
ক্লিয়ার একটা পথ হজে দেখাইতে হবে আমি একটা প্রশ্ন করে নেই এই সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহ গো ইবাদত আর মুকাররিবদের ইবাদত কয় প্রকার হইল সাধারণ লোক পীর মুর্শিদ ওলি আল্লাহ আর মুকাররিব এই তিন প্রকারের ইবাদত তিন প্রকারের এই তিন প্রকারের মানুষের ইবাদত কি এক রকম কিনা না না হয় তিন প্রকারের মানুষ তিন প্রকারের ইবাদত যদি হয় কাটটা কোন প্রকারের এটা ক্লিয়ার করে দাও মানুষ ভুল ভেঙে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত উচিত কে ডাইরেক্ট বক্তব্য কবি বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে আমি বলে মানা করবি আমি যাই না তুই যাস না কি দয়াল কি বেদর হইলেন নাকি না আসেন একটু গানটা পরে গাই আল্লাহ তাআলা তার জবান মুবারকে এলান করে দিয়েছেন লাউলা কলাম্মা খালাবতুল আফলাক আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম কুল কাইনাতের একটি বালির কণাও আমি আল্লাহ বানাইতাম না 313 জন নবী অন্য কোন নবীর নাম কইছে কথা কন কথা কার কথা কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি আমার এরাদার নবী ইসার নবী যার রঙে রঙ্গিতেই দুনিয়া যার ভাবে আমি যার নূরে মাখলুকাতকে সাজিয়েছি যার নূর দিয়ে মাখলুকাত সাজিয়েছি তারে আমি কেমন করে সাজিয়েছি এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আসেন আমার রসুল বলেছেন আনা মিন নুরিল্লাহ আমি আল্লাহর নূর হতে কি থেকে কার নূর আল্লাহর আমি আল্লাহর নূর থেকে আচ্ছা আদম নবী কইছে আমি আল্লাহর নূর থেকে দাউদ নবী কইছে ঈসা মুসা ইব্রাহিম কইছে আমার রসুল বলেন আনা মিন নুরিল্লাহ আমি আল্লাহর নূর হতে কুল্লু শাইমিন নুরি 18,000 মাকলুকাত না কুল কাইনাত আমার রং আমার নূরে সৃষ্টি করা হয়েছে আর কোন নবী কবে সাহস পাইছে কথা জি না হইছে এবার আসেন খেয়াল করে শুনেন আল্লাহ বলেছেন যেখানে আমি আছি ওখানে আমার বন্ধু আছে এজন্য কুরআন শরীফের মধ্যে বলেছেন আতি আল্লাহ তাবেদারি করো আমার কেমনে পাইবা আতিউর রসুল কি কার তাবেদারি করো আমার যদি পাইতে চাও তাহলে কার তাবেদারি করো রসুলের এটা কে কইছে আল্লাহ পিশাবরা কইছে দোষ তো খালি পিশাব গোবর চাপাই মাইছি আহারে আহারে হওয়া যায় কয়টা হইলো নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন কুরবানি করেন দান করেন ইবাদত করেন না এগুলো এগুলি কি ইবাদত কি ইবাদত না আর সেই যে আমি যেগুলির নাম কইলাম এই যে আপনি কইতে পারবেন আমি নামাজ পড়ছি আমার জীবনের সব গুণে মাফ হয়ে গেছে রাখো 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 হজ করে আইলাম যা খরচ করলাম 8,00,000 এত কষ্ট করে তাও সাহস পাই না কবে আমার গুণে আমার হয়েছে ঠিক না ঠিক মানে এত কষ্ট করে জোষ্ঠী মাসে রোদের মেদি সহে ধান কাটোয়া রোজা থাও তারপরেও কবে সাহস পাও না কেন এটা আল্লাহ বলে না এটা আমি কবুল করলে করতেও পারি নাও করতে আর যদি একটা ইবাদত করো আমার আল্লাহ বলেছেন আমি তোমার জীবনের সমস্ত গুনাগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাগুলি মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এ বাবা জি এই
রাখো 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 আপনারা ওখানে বসেন আপনারা বেচার সময় দিব আর যদি 2-100 টা লস যায় আমার কাছে তা নিয়ে যাবেন আনলে আগে নিয়ে যান আপনাদের কাছে মাপ চাই আপনি আটাআটি করবেন না আপনারা বেচার সময় দিব তারপর যদি 2-100 লস হয় আপনাদের আমি দিয়ে দেব এর একটা কথা এদিকে আমাকে মুখের বানায় মে কথা কইতেছি বাবা আপনার একজনের জন্য আমার গান নষ্ট হবে একজন সোনা নষ্ট হবে এটা তো হয় না আপনি থাকেন না 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 এই কিছু বলবেন না আপনি থাকেন আমি আপনারে বলবানি বেসবের জন্য দেখেন কি জানো বলতেছিলাম আরে ভুলে গেছি একটা ইবাদত যদি করো কোরআনে শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি বলছে কি না ইউহুকুমুল্লাহ ওয়ালা ইয়াগফিরুনাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম হে রাসূল আপনি বলে দেন আমাকে পাওয়ার জন্য আমাকে ভয় করবে আর আমার ইবাদত করবে আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি কইরা মহব্বত করে সুবহানাল্লাহ কি করে মহব্বত করো মা আল্লাহ রে আল্লাহ কারে মহব্বত করবে কয় কারে রাসূলকে কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ ওয়াদা করলাম জবান দিলাম আমি তার সাথে ওয়াদা করলাম ওয়ালা ইয়াগফিরুনাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম ওই মানুষটার যদি বন্ধু তোমার কেউ ভালোবাসে আমি আল্লাহ ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাপ কইরা দিব সুবহানাল্লাহ এই সাজে আর কাউরে সাজাইছে কথা কন না কে আই থাক আস তাইরা চল আই বয় আল্লাহ নামাজ পড়ে শুনছেন নাকি আমি শুনি আপনাকে জিজ্ঞেস করলাম কে আল্লাহ হজ করে বাবাজি করে আল্লাহ আমাকে মতো সংসার করে গড়বাড়ি আছে ফুলাফান জন্মায় এক বছর পরে সারা পৃথিবীর মানুষ হজ করবে যায় ওটা ওটা কারগর দেহ করে তার থাকার কথা না যা মুখ হনে রে এক পাগল খেদা আর এক পাগল এসে দাঁড়া ছাই বেটা উচিত কথা কই দিছে আমার কথায় বিরক্ত হয় না বাবা এ কথাগুলি জান বাজি রেখে বলতে হয় এ কথাগুলি জান বাজি রাখি তাহলে আল্লাহ হজ করে না আল্লাহ ইমামতি করে না করে বাড়ি করো ছেলে মেয়ে কোনো কিছুই করে না আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ সব তো দুনিয়ার সৃষ্টিতে করে তুমি আল্লাহ কিছু করো কি না আল্লাহ কয় আমিও একটা করি সুবহানাল্লাহ কি করি আমি নবুয়ত খতম করেছি রিজালিকুম যিনি কোন পুরুষের পিতা নয় ইন্নাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলান নবী নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ কি করি আমি আমার নবীর দরুদ সালাম পাঠাই সুবহানাল্লাহ এটার কারণ জন্য লাই করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসীরা তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও এই হুকুমটা দিছে কিরা পিসাবরা আল্লাহ কয় দরুদ পড়বে আর সালাম দিবে আর কোহল কর দেখতে আর মোল্লাহে কয় বাল্লাহ কোন হক্কানি আলেম উলামা দরুদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে নাই একমাত্র নবীর দুশমন যারা তারা সারা
يا أيها الذين آمنوا هي أمار بيشنشيرا تمراو بيشي بيشي درود سلام أمار نبير جنو پتھاؤ صلو عليه وسلم تسلما شدو نبي نائي نبي نائي أمار نبير بانشارو پره تمرا پتھاؤ اللهم صلي ولا سيدنا مولا আমার মাবুদ পাগল নবীর জন্য এই নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি সবাই পড়েন সবাই পড়েন সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ওয়ালি আমরা যে করতেছি যা কিরা করে কিরা করে কাগনিয়ে করে তার ফেরেশতা কোন পৃথিবীতে এসে মধুর কোন নামও নাই এসে মধুর কোন সুরও শুধু কি দরুদ পড়ে তার ফেরেশতাদেরকে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই বলি ইয়া নবী সালাম আজি কান্দি গো আপনার দরুদ পড়িয়া দেখা দেন পরিদায় উঠায়া কাছে লও উম্মত ডাকে বারে বার আজি খুলে দাও আসমা নির্দুয়ার এসেছে নবী দের সরদার করিতে মাওলা রুহু দিদার ইয়া নবী সালাম আলাইকা
جمالہی حسنت جمیع خصالہی صلو علیہ والہی سلم علا قوم بل صلو علا صدر الامین مصطفیٰ ما جا اللہ رحمت اللی عالمین الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شافی المذنبین الصلاة والسلام علیکہ یا رحمت للعالمین بابا لال ملسان তোমার দরবারে খড়ায়ে তোমার আশিক ভক্তদের নিয়ে তোমার হাবিবের দরুদ পড়লাম সালাম দিলাম তোমার এই অলির মাহফিলে দাঁড়িয়ে তোমার অলির ওসিলা করে বলি আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মহব্বত জাগো মধ্যে নাই তারে আমি মুসলমান কমু এটা আল্লাহ তাকে এই সম্মান কে দিয়েছেন আল্লাহ আল্লাহ আস্তে ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা না অবশ্যই অবশ্যই হে কি ইয়া উম্মতি কইব না ইয়া নাফসি কইব হ্যাঁ কি বলবো আদম আলাইহিস সালাম সমগ্র মানবের পিতা না উনি কি কি বলবো ইয়া নাফসি ইসমাইল পয়গম্বর কি বলবে দাউদ আলাইহিস সালাম কি বলবে মুসা নবী কি বলবে ঈসা নবী কি বলবে হারুন নবী কি বলবে সবাই বলবে হ্যাঁ সবাই বলবে আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুন জালিলুন يقول آدم شفيع لك نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي ويقول موسى كلام الله نفسي نفسي ويقول يوسف صدق لك نفسي نفسي ويقول موسى كلام الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول إسماعيل جبي الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول سيدنا حبيبنا مولانا محمد رسول الله يا حبلي امتي امتي আমার কথাই বিরক্ত হইছে বাবা উনি হলো প্রফেট উনি কি প্রফেট আল্লাহর পরিষদের প্রধান আর সেই পরিষদের সদস্য হলো ওলি আল্লাহ আমার আমার লাল মনসান বাবা হলো সেই পরিষদের সদস্য তাই মানুষ এখানে সেই রহমত পাওয়ার জন্য বিরক্ত হয়েছেন নাকি আচ্ছা আমার একজন সালাম দেন তো আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকত আচ্ছা এনে যদি আমাকে পিসা বাসে কি সালাম দিবেন আসসালামু আলাইকুম এখানে যদি চেয়ারম্যান আসে শোনো কুম কা কুমা তিনটা শব্দ কুমা হইলো সবার জন্য কুম হইলো আমার জন্য আপনার জন্য আমার কথাটা বোঝেন চেয়ারম্যান আইলে কি দেবেন আসসালামু এমপি আইলে তাই বলা হবে প্রধানমন্ত্রী আইলে সালাম একটাই কি দেবেন একটাই সব পৃথিবীতে সালাম হইলো একটা আর আমার নবীর বেলায় সালাম কি আসসালাতু আসসালামু আলাইকা কা কা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
হাবিব আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতুল আলামিন। নবীর আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, এই জন্য বলছে ওয়ার সালনাকা ওয়া আর সালনাকা ইন্না আ তয়নাকা, সমস্ত নিয়ামত সমস্ত প্রশংসা সমস্ত সম্মান আমি আপনাকে দান করিয়াছি। এবার বুঝছো এই এই গুণগুলি আল্লাহ কোন নবীর মধ্যে, এই অপূর্ব সাজে আল্লাহ সাজিয়েছেন, যার এই জন্য নবীর তুলনা কারোর সঙ্গে করা চলে। গান হইলে তার পাপ সার পাপ করবো না, হের পাপ সারা ঝামেলা আছে। জিক্রুল সলেহীন কাফাবাতু জিক্রুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনা হলো উত্তম ইবাদত। জিক্রুল সলেহীন কাফাবাতুন, নবী রাসূল ওলিয়া ওলিয়াদের সম্মান শুনলে মানুষের দেড় গুণার কাফফারা হয়ে যায়। আমরা লাল মুনচান বাবার দরবারে, আমার কুসাই বাবার দরবারে আসছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল আহলে বায়ত পাঁচজন পীর মুর্শিদের সম্মান শুনবো ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সাথে। আশা করি এ পর্যন্ত রাখলাম। আর একটা বিষয় আছে, গানটা করে লই হইল নূর মুহাম্মদ, এই যে সৃষ্টির গুরা সৃষ্টির গুরা রব হয়েছে নূরের বসরা, জানিতে হয়েছে নূর প্রাপ্ত হইয়া মানুষ, জানিতে হয়েছে নূর প্রাপ্ত হইয়া দেখে না যাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখে না যাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা, আমার রবের নূর হয় নূর তাজেল্লানে পঞ্চ ভাগে বিভক্ত হইয়া, নূর শ্যামলা নূর কমলা লাগো পঞ্চ ভাগে বিভক্ত হইয়া, রোহ নূরের যোগ মিলনে
আশেকার মাশেকের কানে রব রূপে সে রহিম প্রকাশিয়া আসল মনোরে রব রূপে সে রহিম প্রকাশিয়া আসল মনোরে রব রূপে সে রহিম প্রকাশিয়া রূহ নূরের সব মিলনে আশেকার মাশেকের কানে রব রূপে রহিম প্রকাশিয়া আমার বাজানবে রব রূপে তেই রহিম প্রকাশিয়া আমার বন্ধু রে রব রূপে তেই রহিম প্রকাশিয়া আরে পাগল রহমানি দয়ারে গুণে ও বাজান রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে ওরে রহমানি তার গুণে যত সৃষ্টি এই ভুবনে আমিও যা কই মা মৌদুর তাই কই তাইলে তো তাই হবো না বাবা একটা কথা বলছে সরা আইন আমরা যারা সাধারণ মানুষ শরীয়তের ইবাদত করি আমাকে রোজা কয় না যিনি একজন বিলায়তের কর্ণধর যারা বিলায়তের মুর্শিদ হইয়া ভক্তকে শিক্ষা দেয় তাকে সিয়াম হইলে বারো মাস এটা কেমনি করে করবো হেঁটে হিয়ে দিবা কি বাবা ভুল কইলাম নাকি হ্যাঁ এটা বড় পিসাব কইছে আমাকে শরীয়তের লোকের ইবাদত হইলে পাঁচ ওয়াক্ত নামাজ ৩০টা রোজা আর তরিকতে দাখিল হওয়া মানুষের জন্য তাদের নামাজ হইলে সবসময় এটা বুঝলাম দাইমি সালাত এই যে ১২ মাস রোজা করবো এটা কেমাই দিবে এটাই শিখাবা যাতে পোলাপানি বাসে তাই তো আহারে ভালো ভালো খালি পাওয়াই গিয়ে দিবে টেহা পকেটে চেপে চলবো না এটা আজকে সে এই দেওয়া লাগবো আর নাহলে টেহা ফেরত দিয়ে দিবা সাগরে দুটিয়া বাজান তুমি দেন সাগরে দুটিয়া দেখা চায় তুমি দেন সাগরে দুটিয়া রাখো আল্লাহ যার দান করছে এলেমের সাগর তার সে বড় এলেম কেউ জানে দয়ার সাগর তার সে বড় কেউ দয়াল আছে তারে দান করছে হেলেমের সাগর তারে দান করছে নূরের সাগর যেখান থেকে নূর আসে উনি নূর আলা নূর অর্থাৎ নূর বন্টন কর দান করেছি আকলের সাগর আমি তাকে দান করেছি সাধনার সাগর আমি দান করেছি নিয়ামতের সাগর যেটা আমি আল্লাহর কাউকে এই জন্য আল্লাহ হইল দেনে আলা আর নবী হইল বন্টন কর্ণে কোরআন শরীফের কথা মুখ বানায় কওয়া যাব না সুরাটার নাম হইল সুরা হজ কোন সুরের নাম কইছি আয়াত নাম্বার হলো ৩২ কত নাম্বার কইলাম ৩২ নাম্বার আয়াত অমাইদ্দুন শাইর আল্লাহ ফা ইন্না হুমিন তাকওয়াল কুলুব আল্লাহর শিয়ারগুলোকে হেফাজত করা ইমানি দায়িত্ব সুবহানাল্লাহ বলে আল্লাহর শিয়ারগুলি হেফাজত করা কি ইমানি দায়িত্ব পরের আয়াতে বলা হচ্ছে কি বলা হইল এখানে আল্লাহ তাআলা বলছেন একটা হলো বাইতুল্লাহ প্রথমটা কি বাইতুল্লাহ দুই নাম্বার হলো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হলো বাইতুল্লাহ একটা হইল রাসূল আল্লাহ আর একটা হইল কালামুল্লাহ আর একটা হইল ওলি আল্লাহ এই চারটে শিয়ার এটা আল্লাহর শিয়ার এটাকে হেফাজত করা ইমানি দায়িত্ব আচ্ছা
না শেয়ারের কথা বলছি বাইতুল্লাহকে যেমন mohabbat করতে হবে রাসূলুল্লাহকে তেমনি mohabbat করতে হবে কালামুল্লাহকে তেমনি mohabbat করতে হবে ওলি আল্লাহকেও তেমনি mohabbat আমি শেষ করলাম আমি যদি মনে করি এই ব্যাখ্যা করতে রাত কাটাবো তাও পরমাত্মাকে দোয়া হাজী হাজী কিন্তু অত আর করব না কারণ আমি তারে আল্লাহ ভাত খাইনি দুই দিনই খাইছি আস্তে নবীজি মিরাজে গেছে না মিরাজে যায় নাই মিরাজে গেছেন মিরাজে যাওয়ার পরে আরশে আজিম 70,000 পর্দা উল্টাইতে উল্টাইতে এবার দুজন সামনাসামনি হয়েছেন আওহা ইলাইয়া আমরা মিলে মিশে গেছি রাসূল কইতেছে আমি আর আমার বান্ধব আমরা মিলে মিশে গিয়েছি ও আকাবা কাউসাইন ও আদনা ধনুক নিকটে ছিল আরো নিকটবর্তী হয়েছে এবার দুইজন পাশাপাশি হয়ে বসছে কথাবার্তা হচ্ছে আমার প্রশ্ন আল্লাহ তাআলা সমস্ত কুরআন পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে বুঝেন নাই আল্লাহ তাআলা নিজে আরশে নবীর ডাইকে নিয়ে মাওলা আলী সম্বন্ধে তিনটা ওহী করেছে বুঝছেন নাকি এই যে পীর মুর্শিদকে গুরুত্বটা হইনে যাইবা আজকে আল্লাহ তাআলা মাওলা আলীর সম্বন্ধে কয়টা ওহী করছে তিনটা ওহী করছে নবীজি সাহাবাদেরকে বলছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই এই তিনটা ওহী আল্লাহ করেছিল এই তিনটা ওহী কি এবং তার গুরুত্বটা কোথায় কোথায় এখন অবস্থান করছে দয়া করে বিষয়গুলি বলবেন আপনারা স্ক্রিনে থাকেন মেলার সময় তো সময় দিলেন কত বন্ধু বান্ধবের দিলেন হ্যাঁ কত ফেসবুকের মধ্যে দিলেন আজকে একটু জায়গা দেন দেন আমি আজকে ভাগ্নে তো মা মোর গোষ্ঠীর মধ্যে কি আছে আরে এটা আমি টাঙ্গাইতে না দিয়ে বাড়ি যাব একটি প্রশ্ন করেছে যে পীর মুর্শিদের হাতে হাত ধরার পূর্বে অনেকেই কিছু কিছু নামাজ বাড়িতে কিংবা মসজিদে পড়ে কিন্তু দেখা যায় পীর ধরার পরে তারা নামাজ একেবারেই এ কথাটা আমার কথাগুলো তো রেকর্ডিং হয়ে যাইতেছে
যদি দেখে যে আমার পীর মুড়ি পীর পড়ে না আমি আর পড়ব কেন এটা যদি সে ভাবে তাহলে তার ত্রুটি হবে আমার পীর পড়ে না এটা যদি আমি বলি তাহলে আমার অপরাধ হবে কারণ যারা পীর হয় তারা কখনো সালাতকে সালাতকে বাদ দিয়ে পীর হইতে পারে না খালি যে পাঁচ ওয়াক্তই পড়বে তা না তার মধ্যে তো সর্বক্ষণই সালাত আছে শ্বাসে প্রশ্বাসে পাশে আনফাসে আইতেছে যাইতেছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ঠান্ডা গরম কম বেশি শ্বাস প্রশ্বাস পাস আনপাস দিবারাতি চব্বিশ ঘন্টা একুশ হাজার ছয় শতবার সালাদ যদি কায়েম করে অর্থাৎ দাইমুন সালাতে প্রতিষ্ঠিত হয় তার পীর এটা ভক্ত নাও জানতে পারে কিন্তু শুধু শুধু হ্যাঁ শুধু শুধু যে আসতে তুমি কারণ হইলো আমার পিসাব পড়ে কি না পড়ে এটা আমার জানার দরকার না আমার পড়তে হবে আর ঠিক দেখে তো ঠিক ঠিক দেখে তো ঠিক 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 কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজকে বাদ দেওয়া যাবে না বাবা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেও প্রতিষ্ঠিত হতে হবে এটা আল্লাহর কুরআন আকিমুসসালাত ওয়া তুজাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিরাশি বার উল্লেখ করেছেন আল্লাহ আদেশ দিয়েছেন জানিয়ে দিয়েছেন সেটা প্রতিষ্ঠিত করতে হলে সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছে হে বান্দা বান্দি হে বান্দা হে মুসল্লি তুমি সার্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো তাই আল্লাহর ওলি যারা তারা দাইমুন সালাতে প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের সালাতটা সর্বক্ষণই চলছে আর যারা সর্বক্ষণ সালাত কাজ করে তারা কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না হতে পারে এই জন্য আমি সাধ্য অনুযায়ী বলার চেষ্টা করলাম স্থান কাল পাত্র অনুযায়ী লালমোহন চন্দের দরবারে আমরা দুইজন দণ্ডায়মান পালা নবুয়াতার বেলায় প্রতিদিনই নবুয়াত বেলায়েতের পালা এই পালাটা খুবই চলছে সকল বিষয়েই এই পালাটা অবগত করা যায় প্রশ্ন করা যায় উত্তর দেওয়া যায় অনেক সময় ভরে আমাদেরকে বুঝাইছেন মিলাদও পড়াইলেন কিয়ামও করাইলেন মিলাদও পড়ালেন কিয়ামও করাইলেন আমি মনে মনে বসে বসে চিন্তা করলাম আচ্ছা আচ্ছা যে বাড়িতে যখন উরস করেন নাকি আচ্ছা তাহলে আর মিলাদ পড়ানোর মেন সেরে আর না দূরে থেকে আর নিজেরই ভাগ না হ্যাঁ মেন সেরে আর কম না এরে দিয়েই পড়াব হ্যাঁ বাড়ির মানুষ আপনি তাই না দুই চার পয়সা যা পাই উনি পাই তাই তো হ্যাঁ হ্যাঁ এইটাই তো বারে বারে দুইবার করে শরীয়ত পিসাব করল আচ্ছা আমি হলো পিসাব উনি কি সাপ হ্যাঁ উনি জাতি সাপ উনি কি কাল সাপ নাকি কয়লে যেদি টেহা নিস এদি টেহা আজকাব আমারও দিছে হ্যারেও দিছে আমার দিলে তো আমার দুই এক ভক্ত আইছে আমারে ভক্তি করে টাকা দিছে হেরেও দিছে আমি বললাম মামা এটা কিন্তু আমার ভক্ত হেটে উনি থইল
হ্যাঁ পকেট থিল দেখা ওই বিষয়ে আমার কোনো কথা না আমি আমার কথা হইল অনেক তত্ত্ব তালিম শুনলাম নবী পাকের সম্মান শুনলাম মিলাদ কিয়াম শুনলাম আমার খুব ভালো লাগছে আপনার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো মানে যেটা ভালো যেটা ভালো রে ভালো বলতে হয় ভালোই বল কিন্তু এই ভালো করবার যাইয়া একটা মন্দ করছে আবার কই কি এই ভালো করবার যাইয়া নষ্ট করছে আচ্ছা আচ্ছা কি নষ্ট করে জানেন কি কি আমার একটা প্রশ্নের উত্তর দেন মুলের ঘরে একবার ওই যে কইছিলাম ময়ূর রূপে যখন ছিল কইছিলাম না আরে ধরছে তোর বাপে রে কইছিলাম কি না যাই নাই উত্তর তারপরে কইছিলাম হুজুর পাক যেদিন আবির্ভূত হলেন ধরা দামে আমিনার গর্ব হতে তখন তার চিহ্নটা কোথায় ছিল হে রশিদ বয়াতি কইছে বুদাই হলো আজকের বুদাইলে এটা কিন্তু খেয়াল রাখছি আর একটা কথা কইছিলাম কুন্তু কামজান মাকফিয়া আল্লাহ যেদিন ধনাগারে গোপন ছিল তার বন্ধুরে নিয়ে তখন নবুয়াতটা কোথায় ছিল বেশি কথা কইছে তো ওটা সময়ে কোলায় নাই মনে ঠিকই আছে খুব পাজি মানুষ খুব পাজি খুব পাজি পোলাবান মানুষ তো এবারে পাজি পোলাবান কইও না খুব পাজি মানুষ জানে ঠিকই সময় নিছে ঠিকই কিন্তু এটার বোগাল দিয়ে কিন্তু আমি আবার হেই হেডাই আমার গালি কানাই কয় তোর বউ কো আমি তো তাই কো আমি তো হেই দিকেই আমার দেহি এই কথায় যাই কি না এই কথাটা আপনি বলবেন নতুন করে বলবেন কি কর আপনারা যদি এক দাঁড়াইয়া একবার দাঁড়াইয়া যদি দশটা গানও গান আমি শরীয় সরকার বলবো না যে আপনি এতটি গান গাইলেন কারণ যা বলবে আমাদের মানব জাতির কল্যাণের জন্যই বলে তাই তাই আমি অদম ফকিরা বলে সামনে অদম কুন্টু আমগ দেশে তিন আজ রাত একটা বের গাছ হয় সেটার নাম হলো শিশু গাছ অথচ বের হইল দশ বারো আত হের দশ হইলে হেমনি এত মুড়াগাড়া মানুষ এত লম্বা সুরা মানুষ এত একজন খাটি ফকির মানুষ হে কয় আমি অধম আচ্ছা আপনি আবুল কোন টুক আর অধম কোন কি কন আপনারা এই কথাগুলো আমাদের দরকার আমি যদি না ধরা পারি বাংলাদেশের কোন বয়তে আর ধরা হারব না এই ধরাই আমার কাছে আর কের কাছে না আমার কাছে ধরা আমার কাছে ধরা কারণ যা শিখছে ওটা আমি শিখাই কারণ আমি হলো বয়োজ্যেষ্ঠ মানুষ আমি হইলাম মামা উনি হইল মামারা বড় থাকে না তার মুরব্বী না আমি আগে আইছি না আমার যা শিখছে আমার কাছ থেকে শিখছি এই যে আমারে ধরো শিখাইছি শিখালে কিছু তার দাও
তাই বুঝো যে আমার ভক্তের যে এটা কিন্তু চাই না হ্যাঁ একটু রঙ্গরস করলাম মানুষগুলো একটা মিলাদ কি আমি খুব নরম হয়ে গেছি আশেক তো আমরা প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু আমরা প্রিয় নবীর আশেক আমরা নবীজির আশেক আমরা যেন নবীর মতে থাকতে পারি নবীর মতে যার মত সে হলো নবীর উম্মত প্রিয় নবী শান মান যেখানে হবে সেখানে যাব এতে কোনো সন্দেহ নাই আচ্ছা আমার হুজুর হলো রহমত আল্লিল আলামিন কি বলছে কিনা কথাটা রহমত আল্লিল আলামিন খুব মন দিয়ে কথাটা শুনতে হবে উনি রহমত করে সব দেশের জন্য রহমত করছে কিন্তু ইয়ামেনের জন্য রহমত করছে রহমত আল্লিল আলামিন সঠিক বন্টন কারণেওয়ালা হলো নবী নবীর মতো সঠিক বন্টন আর কারো নাই কিন্তু দলিল পাওয়া যা চারটা ছেলে তার চারটা মেয়ে তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম আর জয়নব কুলসুম ফাতেমা তাই না রোকাইয়া কয়টা হলো চারটা ছেলে চারটা মেয়ে আমার জানা দরকার উনি সঠিক বন্টন কারণেওয়ালা যদি হয় আমি তাকে মানি আমার কোনো সন্দেহ নাই কিন্তু দলিল প্রমাণ করে বাগে ফেতাক একটা খেজুরের বাগান ছিল দশ কাঠা এই ফলের বাগানটা একমাত্র ফাতেমাকে লিখে দিলেন বাকি তিনজনকে দিলেন না তাহলে উনি সঠিক বন্টন কারণেওয়ালা কেমনে হল সঠিক বন্টন কারণেওয়ালা কেমনে হলো মানি অবশ্যই মানি শ্রদ্ধা করি ভক্তি করি দাইনে আল্লাহ আমার হুজুর পাক ছিলেন গারে হেরার মধ্যে সেখানে জাবালে নূর পাহাড় তার পাশেই ছিলেন হেরা পর্বতের গুহা সেখানে ধ্যান করছে পনেরো বছর এক মাস উনিশ দিন সেখানে কেউ যাইতে পারে নাই একমাত্র আম্মাজান খাদিজাতুল কুবরা বেতি রেখে আর কেউ যায় নাই আমি আপনার কাছে জানবো এই যে বলে একরা জিব্রাইল এসে বলল ইকরা পড়ুন একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলা কিছু কিছু নামদারি অনেক টাইটেল পাশের ব্যক্তি যারা তারা বলে নবী নাকি বলছিল আনা উম্মি আমি লেখাপড়া জানি জিব্রাইলের সাথে চাপ দিল রাব্বি জিদনি ইলমা সঙ্গে সঙ্গে পড়া আরম্ভ করলো আমার মনে মনে চিন্তা করে দেখলাম জিব্রাইল যদি তারে পড়ায় শিখে মা ই হয় শিখায় তাহলে মাস্টার হয় জিব্রাইল ছাত্র হয় রসুল এই দলিলটা কতটুকু সঠিক আপনি ভেঙে দিবেন ঠিক কিনা বুঝবেন আপনারা শুনবেন কিনা একটু কায়দা করে দেই হ্যাঁ একটু কায়দা করে না দিলে তো হবে না আমার নবীকে ছোট করে জিব্রাইলকে বড় করে অর্থাৎ আল্লাহর নূরে হলো নবী আচ্ছা জিব্রাইল কার নূরে
ফেরেশতা গুমতে একটু নূর সমস্ত কুল কায়নাত তো নবীর নূরে তাহলে ফেরেশতা ভাগে একটু পড়ছে তাহলে সেই ফেরেশতা হইয়া রসূলকে শিক্ষা দেয় এর কতটুকু সঠিক আপনি বলবেন এর মধ্যে মূলত হাকিকতটা কি আমাদেরকে বুঝিয়ে দিবেন এবার আমার প্রশ্নের জবাব বাজান আমারে প্রশ্ন করছে হ্যাঁ উত্তর আমি দিছি কলে রে পিছলা জবাব হইছে কলে গাও বাসায় চলবো না ডাইরেক্ট কইছে ডাইরেক্ট এরা দাও মাইক দেই কয় হ্যাঁ গাও বাসায় জবাব আমি দেই না বাবা কোনো দিকে দেন না আপনি দেন না আমিও দেই না আমি চেষ্টা করি যেটা সঠিক ওইটাই মুকাররিবিন যারা তারা কোনো দিন এবাদত করে না তাগো এবাদত আল্লাহ করে দেয় সাধারণ ওলিয়াউল সাধারণ মানুষ যারা তারা আল্লাহর এবাদত করে বন্দিগি করে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে আকিকা করে কুরবানি করে হ্যাঁ এতিম মিসকিনকে দান করে খয়রাত করে ইত্যাদি ইত্যাদি সমস্ত সরা শরীয়তের সংবিধানে যা আছে প্রত্যেকটা আইন তারা চালু করে করে আর অলিয়া উলিয়া যারা আল্লাহর দপ্তরে যাদের নাম লেখা হয়ে গেছে আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তারাই কেবল সার্বক্ষণ ছালাতে ডাইমন ছালাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওরা সরা শরীয়তের আইন মানে কিন্তু সংসার যদি মানেন কি মানতে হবে শরীয়ত কথা ঠিক বললাম কে সংসার যদি আপনি মানেন স্ত্রী আছে পুত্র আছে পরিবার আছে গায়ের জামা ডাও ইস্তারি করা হ্যাঁ তারপরে সমস্ত কিছু বুঝি আমি কম বললে বুঝি মাপে বেশি বললে বুঝি সব কিছু বুঝি হ্যাঁ তাহলে আমার জন্য সরা শরীয়তের আইন অবশ্যই মানতে হবে নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন ইত্যাদি ইত্যাদি সমস্ত সরা শরীয়তের আইন যদি আপনি মানেন তাহলে এগুলো মানতে হবে আর যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন মুকাররিবিন হয়ে যাবেন তখন আর এগুলার প্রয়োজন নাই আল্লাহরে বলবো আল্লাহ তোমার দেইকাই তো হারা পারি না তোমার দেহের তালে আমরা সবসময় আল্লাহর নিয়েই থাকি তোমার দেখে হারা বাড়ি না খালি তোমার ছবি সামনে বাসে তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আমরা তো নামাজ পড়া পারি না রোজা করা হারি না হজ করা হারি না জাকাত করা হারি না করব নয়নের জল দিয়ে ভাসি আর তোমার নয়ন ভৈরে দেখি ও মালিক তুমি আমাদের এবাদত গুলো কইরে দিও এই জন্য মুকাররিবিন ওলি সাধারণ মানুষ কয়জন এলো তিনজন তিন স্তর সাধারণ মানুষ যে এবাদত করে ওলিরা সেটা করে না ওলি যেটা করে মুকাররিবিন তারা এটা করে না এটাও আমি বললাম আপনি যেহেতু আমার প্রশ্ন করছেন এটা বললাম রোজা কথাটা কোরআনে নাই নামাজ কথাটা কোরআনে নাই পীর কথাটা কোরআনে নাই ফেরেশতা কথাটা কোরআনে নাই কেন নাই নামাজ হলো ফার্সি ভাষা রোজা হলো ফার্সি ভাষা ফেরেশতা আছে মালাইকা নামে ঠিক বলছি কি না মালাইকা মুআল্লামুল মালাকুত 76,000 ফেরেশতার লিডার মালাইকা নামে হলো ফেরেশতার পরিচিতি আর নামাজ নাই আছে কি সালাত রোজা নাই আছে কি সাউম সিয়াম সংযমী বড় পীর হুজুর কেবলা যিনি কাদ্রিয়া তরিকার কান্ডারি পিরানে পিদাস্তাকির মাহবুবে সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তিনি তার গুনিয়াত তালিবিনের মধ্যে বলছে একটা তরিকপন্থী মানুষ বেলায় ধারী মানুষ মুর্শিদ ভক্ত মানুষ যারা আল্লাহর সাথে রুজু হয়ে গেছে একাকার হয়ে গেছে তার রোজা গুণা বাসা 30টা না
তার রোজা হলো সারা মাসই অর্থাৎ সংযমী করতে হবে সবকিছু সংযমী করতে হবে হাত দিয়ে যেন অন্যায় পথে পা দিয়ে যেন অন্যায় পথে না চলি হাত দিয়ে যেন খারাপ জিনিস আমি চোখ দিয়ে যেন খারাপ জিনিস না দেখি মুখ দিয়ে যেন খারাপ গালি গালাজ বকাবাজি গীবত চর্চা নিন্দে না করি এটা কি একদিনের জন্য সারা বছরের জন্য একটু সুবহানাল্লাহ আরো সংযমী আছে আরেকটা সংযমী আছে সেটা নারী হলো কি কোরআনে বলছে পুরুষ হলো কৃষক নারী হলো তার জমি স্বরূপ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ হলো পুরুষ অর্থাৎ প্রত্যেক সালাতের পূর্বে নারী হলো পুরুষের পোশাক পুরুষ হইল নারীর পোশাক পুরুষ হইল নারীর পরিচ্ছদ নারী হলো পুরুষের পরিচ্ছদ সর্ব সালাতের পূর্বে উত্তম পোশাক পরিচ্ছদ করিবে আহার করিবে প্রাণ করিবে ক্রয় করিবে সেখান থেকে উঠিয়ে আনবে কিন্তু ক্রয় করা অপচয় করা যাবে না অপচয়কারী হলো শয়তানে এই সংযমী যার ঠিক আছে তার রোজা ঠিক আছে ওখান থেকে প্রাণ করতে হবে আহার করতে হবে ক্রয় করতে হবে অপচয় করা যাবে না ওটাও সংযমী ওটাও সংযমী করলে এই ছেলেপেলেরা ওরা বাঁচতে পারবো কারণ যে ঘাটে তোর আসা যাওয়া হ্যাঁ পারলে ওই ঘাট থেকে একটু সইরে দাঁড়া ওই যার একটা গানে আছে না বাদিসনে তরি সেই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাটে ঘাটে বাদিসনে তরি মন ওই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাটে এই সংযমী যার ঠিক থাকে অর্থাৎ নারী হলো প্রকৃতি পুরুষ হলো কৃষক কৃষক যখন জমিতে চাষাবাদ করে অর্থাৎ প্রকৃতি প্রকৃত পুরুষ যখন একাকার হয়ে গুরুবর্জক সামনে নিয়ে রতিরণে গিয়ে তার সত্তা নিজের মধ্যে বাস্তবায়ন করে তার সারা বছরই সংযমী হয়ে যায় কিন্তু এই রোজা শিখতে হলে অবশ্যই আমার লালমন চান্দের দরবারে যাইতে হবে একজন কামেল পীর বেতি রেখে কখনো যাওয়া যাবে না নাজির চান্দের কাছে যাইতে হবে আমার কুশা চান্দের কাছে যাইতে হবে জালালউদ্দিন সাসাবের কাছে যাইতে হবে হাসান সাসাবের কাছে যাইতে হবে নকলউদ্দিন সাসাবের কাছে যাইতে হবে তাছাড়া সম্ভব না তাহলে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ হস্ত পদ লিঙ্গ গুর্জ মুখ মণ্ডলী চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ উপস্থ দেহের ইন্দ্রিয় শক্তি রিপু শক্তি সমস্ত কিছু সারা জীবনকার মতো সংযমী রাখতে হবে যখন গুরু আদেশ দেয় তখন ওইটা ওই রাস্তায় দিতে হবে তাছাড়া যদি কেউ দেয় তাহলে তার সংযমী হলো না সে সঠিক রোজাদার হলো না এক কথা আগের এক কথা বললাম সাধারণ মানুষ অলিয়া উলিয়া মুকাররিবিন এটা বললাম রোজাদার কীভাবে হয় এটাও বললাম দুইটা প্রশ্নও করছি দুইটা প্রশ্নের উত্তর দিছে আর একটা হলো হুজুর পাক যে মেরাজে গেছিলেন মেরাজে যাওয়ার পরে মাওলা আলীরে নিয়ে আল্লাহর বাণী পবিত্র কালামুল্লাহ শরীফে তিনটি আয়াত নাজিল করছে সেই আয়াতগুলা কি আমাদের একান্তই জানার প্রয়োজন এ কথাগুলো গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা আমরা বলি তারপরে অনেক মানুষ আমাদেরকে অবহেলা করে অপমানতা করে বলে বাউলরা উঠাই কোরআনের কালাম কয় ওরা উচ্চারণই করতে পারে না এগুলাও ফেসবুকে বলা বলি করে এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব কথায় কথায় কোরআন আমরা তো কোরআনের কিছুই জানি না আমি একটা গান আমার পালার থেকে আমি এখন গাবো
সময়টাও বেশি হয়ে গেছে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় আমরা একটু মানে একটু ধ্যানে থাকব আমরা যেন ধ্যানে থাকব এটাকে শামস কামার বলা হয় তো কলমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শামস বলা হয় কেন কামার বলা হয় কেন শামস কি কামার কি এটা আপনার কাছে আমার প্রশ্ন এই প্রশ্নগুলো আজ পর্যন্ত অন্য বয়ে তীরে করা হয়নি এই শামস কি কামার কি কত হরফ শামস কত হরফ কামার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহি তিনটা ওহি করেছিল মাওলা আলী আল্লাহর পবিত্র কুরআন কালামে মাওলা আলীর বিষয় আল্লাহর রাসূলকে বলে দিয়েছিলেন হে আমার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম আপনি জানিয়ে দেন আলী হলো মুমিনগণের নেতা আলী হলো মুমিনগণের নেতা আলী হলো হাশরের মাঠে মুমিন মুনাফিক বন্টন কারনেওয়ালা আলী হলো মুমিন আর মুনাফিকের মধ্যে যেমন স্বর্ণ পরীক্ষা করতে কি লাগে হ্যাঁ কোষ্টি পাথর লাগে মাওলা আলী হলো কোষ্টি পাথর সমতুল্য অর্থাৎ মাওলা আলীর এমন পাওয়ার আল্লাহ দিছে অর্থাৎ মুমিন আর মুনাফিক এই দুইটা সেপারেট করার পাথর হলো মাওলা আলী একটা গান আমার পালার থেকে আগে আমি এখন গাবো দেখি মালিক মুমিনগণের নেতা আনা মাদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা রসুল হলো ঘর আর ঘরের দরজা হলো মাওলা আমরা মামুন লাল মামুন সানরে পাইছি হলো আল্লাহর আলীর দরজা থেকে ঠিক বলছি কিনা আল্লাহ থেকে রসুল রসুল থেকে আলী আলীর থেকে দুইটা ভায়া একটা হাসাইনি আর একটা হুসাইনি একটা বড় পীর আব্দুল কাদের জিলানি আর একটা খাজা মঈনুদ্দিন চিশতি আর একটা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি চার তরিকার হইয়া আল্লাহ থেকে রসুল মাওলা আলী হইয়া হাসানি হুসাইনি বংশ পাইয়া আমি লালমন চান্দের কাছে পেয়েছি সেই বেলায়েতি সত্য এখন একটা গান খবর নিয়ে
কারণ লাল মনসান তো আলী সারা না আলী রাস্তা দিয়েই তো লাল মনসান আসছে আমার প্রিয় নবী আল্লাহ মহান আল্লাহর কালামুল্লাহ শরীফে যা কয় তাই তবে বাবা যে নুকতার ভেড়ে পড়ে তার ফকিরি হয় না যে নুকতার ভেড়ে পড়ছে তার ফকিরি হাসিল হয় না নুকতা যার বাস্তবায়ন হয়েছে তার ফকিরি হাসিল মাওলা আলী পৃথিবীতে আসার আগেই আল্লাহর রসুল পৃথিবীতে আসার আগেই কিন্তু আল্লাহর রসুল আর আলী এক জায়গায় ছিল এক নূরের দুই খণ্ড আনা ও আলী নূরিন মিন ওয়াহিদ আমি আর আলী একই নূরের দুই খণ্ড মোহরে নবুয়াত পাইয়া উনি হইছেন নবী আর বেলায়েতের সম্রাট ওর নাম হলো মাওলা বাবা কত কথাই তো মনে হয়ে যায় আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহর পবিত্র কাবা ঘর সেই কাবা ঘরে মাওলা আলী আসছে আল্লাহর প্রিয়জন যারা তারা তো আল্লাহর ঘরে আসে নাকি রে বাবা আল্লাহর ঘরেই তো আসছে মাওলা আলী পবিত্র কাবা ঘরে আসছে মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ এই যে কথাটা প্রশ্ন করছে এখানে একটা আয়াত কিছু আয়াত পাঠ করে শুনাইছিল মাওলা আলী তখন কোরআনটা নাজিল হয় নাই মাওলা আলী তো কোরআন কোরআনুন সাবেদুন সাবাক কোরআন মাওলা আলীকে বলা হয় আল্লাহর বাণী কোরআন রসুল হল জীবন্ত কোরআন কোরআনুন সাবেদুন মাওলা আলী হল বাক্যযুক্ত কোরআন কোরআনুল বাসা এই দেহটাও একটা প্রজ্বলিত কোরআন মাওলা আলীর মায়ের গর্ভে যখন ছিলেন উনি ওনার মা একটা মানত করেছিলেন যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়
মুহাম্মাদের সেবক হিসেবে ওকে দান করে দেব আমি তো সুবহানাল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মাওলা কেউ যদি তরিকা নাও মানে তার গর্ভে সন্তানের মঙ্গল কামনায় অন্তন্ত বলে শুক্রবার দিন মসজিদ করে একটু সিন্নিত বড় পাক করে দিন কিন্তু মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ মনে মনে একটা মান্যত করেছিলেন এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ মহান আমার গর্ভের সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয় তাহলে আমি পবিত্র কাবা ঘরটা তোয়াফ করে দেব এতে সন্তান হওয়ার আগেই উনি গিয়েছিলেন কেউ যদি তরিকা মানে বলে আমরা ফকুরহাটি শাশাব বাড়ি গিয়ে দেখছি আমার গর্ভে সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয় তা আমি জালাল চাঁদের দরবার একটা মোমের বাতি জ্বালিয়ে দিব আমার লালমন চাঁদের দরবার একটা মোমের বাতি জ্বালিয়ে দিব আল্লাহ আল্লাহর ওলি লালমন চাঁদের দরবার আসছি আল্লাহ তুমি তোমার অলির সোহাব্বতে আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ মা কাবা ঘরটা তো আপ করতেছে তো সন্তানের মঙ্গলে একটু ঘুরতেছে তো আপ করতেছে ইয়া আল্লাহু ইয়া রাসূল আল্লাহ এই জপনা করতেছে তো জপতে জপতেই তার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে যখন উদয় হয়ে গেছে মা ডাইনে বামে তাকিয়ে দেখে কেউ নেই বলছিল গো বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয় আমার ইজ্জত মানুষের দেখবে তুমি না রহমতের মালিক তুমি একটু রহমত করো এই কথা বলতে বলতে মা তাকে দেখলেন কাবা ঘরের দরজাটা খুলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবা ঘর বলতেছে মা ও মা আপনি ভয় পাবেন না আমাকে আশ্রয় করেন আমাকে আশ্রয় করেন আমাকে আশ্রয় করেন মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবা ঘরের মধ্যে স্থান নিল মাওলা আলী জন্ম নিল কিন্তু নয়ন মেলে তাকে তার মায়ের রূপ দেখে নাই অন্তর্যামী রসুল ইয়ামেনে ছিলেন সঙ্গে সঙ্গে পবিত্র কাবা ঘরের কাছে এসে হাজির হয়ে গেল 72 ঘন্টা 3 দিন কাবা ঘরে একাকার হয়ে গেছে মাওলা আলী আটক পড়ছে মাওলা আলীর মা আটক পড়ছে আবু তালিবের সহধর্মিণী আটক করছে এটা মক্কায় একটা রোল পড়ে গেছে দরজাটা আমার রসুল পাক যখন তার পবিত্র হস্ত মোবারক দিয়ে স্পর্শ করছে বলছে বিসমিল্লাহি রহমানে রাহিম সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজাটা খুলে আসছে ফাতেমা বিনতে আসাদ একটা বিকলঙ্ক সন্তান খুলে নিয়ে আসছে সাসি ও সাসি আপনার সন্তানটা আমার কুলে দেয় সেদিন ফাতেমা বিনতে আসাদ বলছিল মোহাম্মদ রে আমার গর্ভে একটা বিকলঙ্গ সন্তান আসছে রে আমার গর্ভে একটা বিকলঙ্গ সন্তান আসছে বলো সাসি ওরে আপনি বিকলঙ্ক বলবেন না ওরে দয়া করে আমার কুলে দেন ওরে আমার কুলে দেন হুজুর পাকের কুলে গেল
মুর্শিদের কোলে গেল ভক্ত হায় হায় এমন কপাল আর কার হইতে পারে বলো হে আলী হায়দার চোখ মেলে তাকে দেখো তুমি কার কোলে উঠেছ সেদিন পৃথিবীর কাউকে তিনি দেখেন মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই সর্বপ্রথম নয়ন মেলে তাকে তার মুর্শিদের চেহারাটা দর্শন রসুল বলছে আলী আবার কিছু পাঠ করে শোনা তখন তো কুরআন নাজিল হয় না সূরা মুমিনটা পাঠ করে শুনিয়েছিলেন মাওলা আলী তার 10 বছর পরে কুরআন নাজিল হয়েছে হে আল্লাহ পৃথিবীতে যদি মানুষ কোলে আমাকে পাঠিয়ে দাও পৃথিবীর সবাইকে দেখার আগে আমি যেন আমার লাল মনসারকে দেখতে পারি আমি যেন আমার মুর্শিদের ওই মূর্তি দেখতে পারি আমি যেন আমার দীনবন্ধু আমার নাজির সন্তান ওই মূর্তি আমার কুশা সন্তান আমি যেন আমার লালমন চন্দ্রের মধুভয় মূর্তি যেন দেখতে পারি রে এটা কোন জনমের ভালোবাসা এটা কোন জনমের ওয়াদা আমার মুর্শিদের জন্য